একটি ল্যাম্পপোস্টের উপর, চারপাশে শুকনো গাছের ডাল আর মাঝখানে শুকনো ঘাস লতাপাতা দিয়ে বিশাল এক বিছানা তৈরি করে রেখেছে একজোড়া সারস দম্পতি। মুহূর্তের মধ্যেই বাসায় আসলো স্ত্রী পাখিটি, আর তার পিছন পিছন পুরুষ পাখিটিও হাজির। তারা দুজন মিলে ঘর গোছাতে গোছাতে কোনো এক বিশেষ বিষয়ে আলোচনা করছে। কিন্তু কি তাদের আলোচনার বিষয়? না, আর কিছুই নয়, স্ত্রী পাখিটির যে ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তাই তো তাদের পুরাতন অগোছানো এই ঘরটি গোছাতে তারা এতটা ব্যস্ত। ঘর গোছানো শেষ হলে স্ত্রী পাখিটি বসে ডিম পাড়তে। স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার 8 থেকে 10 দিনের মাথায় সে একে একে 5টি ডিম পাড়া সম্পূর্ণ করেছে। 5টি ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর মা পাখিটি তার আদরের ডিমগুলোকে এভাবেই বুকে টেনে নিচ্ছে। সময়টা শীতকাল হওয়াতে সারা রাত ঠান্ডা আর কুয়াশায় মা পাখিটির অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। কিন্তু একবারের জন্য সে তার ডিমগুলোকে ফেলে চলে যায়নি, কারণ তীব্র ঠান্ডা আর কুয়াশার পানিতে ভিজলে তার আদরের ডিমগুলো যে নষ্ট হয়ে যাবে। মমতাময়ী মা এভাবেই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে টানা 15 থেকে 16 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর কয়েকটি ডিমের মুখ ফুটে ছানাগুলো বেরিয়ে আসার সময় হয়েছে। অনেক সময় দেখা যায় সারস দম্পতি দুজন মিলেই একসাথে তাদের ডিমগুলোতে তা দিচ্ছে। যাই হোক, 18 থেকে 20 দিন পর ডিমের খোলস ভেঙে বেরিয়ে আসে ছোট্ট একটি ছানা। মা পাখিটিও ছানাটিকে ডিম থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। ঠিক পরের দিন সারস দম্পতির আরও একটি ছানার জন্ম হয়, কিন্তু তাদের একটি ডিম নষ্ট হয়ে যায়, যার কারণে মা পাখিটি ওই ডিমটি বাসা থেকে নিচে ফেলে দেয়। তখন মধ্যরাত, হুট করেই মা পাখিটি তা দেওয়া থেকে উঠে পড়ল, কারণ তাদের আরও একটি ডিম ফুটে আরও একটি ছানার জন্ম হয়েছে। মা পাখিটি তা দেওয়া থেকে উঠে সবে জন্ম নেওয়া ছোট্ট ছানাটি সুস্থ আছে কিনা তারই পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ শেষে সে তার 3টি ছানা এবং 1টি ডিম বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই বাবা পাখিটি মুখে করে শুকনো কিছু খড়কুটো নিয়ে আসে, কারণ ছানাগুলো যে এখন উষ্ণতার খুবই প্রয়োজন। সে খড়কুটো এনে বাসার চারপাশে সাজিয়ে দিচ্ছে। পুরুষ পাখিটি ঘর সাজাতে সাজাতে স্ত্রী পাখিটি বের হয়ে পড়ে খাবারের সন্ধানে। বেশ কিছুক্ষণ পুরুষ পাখিটি ছানাগুলোর একাই দেখভাল করছিল। এর মধ্যে স্ত্রী পাখিটি হাজির হয় খাবার নিয়ে, কারণ শুধু উষ্ণতা দিলেই তো চলবে না, ছানাগুলোর বেঁচে থাকার জন্য তো খাবারেরও প্রয়োজন রয়েছে। খাবার নিয়ে পরম আদরে মা পাখিটি ছানাগুলোকে খাইয়ে দেয়। এভাবেই সারস দম্পতি তাদের আদরের 3টি ছানাকে খুব ভালোভাবে যত্ন নিচ্ছে। 2-1 দিন পর ছানাগুলো কিছুটা বড় হয়েছে, কিন্তু সারস দম্পতির বাকি থাকা ডিমটি এখনও ফোটেনি। ছানাদের খাওয়ানো শেষ হলে মা পাখিটি না ফোটা ডিমটি এবং 3টি ছানাকে বুকে নিয়ে আবারও বসে পড়ে। মা পাখিটি তার ছানাগুলোকে যখন বুকে নিয়ে বসে আছে, তখন বাবা পাখিটি দাঁড়িয়ে থেকে তার স্ত্রী ও সন্তানদের দেখভাল করছে। ইতিমধ্যে 1টি ছানা মায়ের ডানা ভেদ করে তার ছোট্ট মাথাটি বের করে দেয়। এই দৃশ্যটি সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। এরই মধ্যে বাবা পাখিটি উড়ে গিয়ে 1টি ছোট্ট সাপের ছানা শিকার করে নিয়ে এসেছে তার সন্তানদের জন্য, যা মা পাখিটি ছানাদের পরম আদরে খাইয়ে দিচ্ছে। সারস পাখিগুলো মূলত ছোট ছোট ডোবা খাল পুকুর থেকে ছোট ছোট মাছ, পোকামাকড়, ছোট প্রজাতির সাপ ইত্যাদি খাবার হিসেবে গ্রহণ করে থাকে। ছানাগুলো জন্ম নেওয়ার প্রায় 6 থেকে 7 দিন পর ছানাগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এখনও সারস দম্পতি বাকি থাকা 1টি ডিম ফোটেনি। কিন্তু তারা তাদের না ফোটা ডিমটিতে তা দেওয়া এখনও বন্ধ করেনি। তারা দুজনই পালাক্রমে ছানাগুলোর যত্ন নেওয়ার সাথে সাথে ডিমটিতেও তা দিয়ে যায়। দিনের কিছুটা অংশ পুরুষ পাখিটি আর কিছুটা অংশ স্ত্রী পাখিটি ছানাগুলোর দেখভাল করে। বাকি থাকা সময়গুলোতে তারা নিজেদের আহার সংগ্রহ করার সাথে সাথে
ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর তারা দুজনই তখন বাসায় অবস্থান করছিল। হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে কেমন যেন একটু ব্যাকুলতা লক্ষ্য করা যায়। তারা দুজনই দুজনকে কি যেন বলতে চাচ্ছে। আসলে তাদের আবারও মিলনের সময় হয়ে এসেছে। সারস পাখিগুলো মূলত মিলনের প্রতি আকর্ষণ বা একটু বেশি ইচ্ছা পোষণ করে থাকে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র মিলন করার জন্যই তারা নিজেদের সন্তানদের হত্যা করতে দুবার চিন্তা করে না। আপনারা অনেকেই হয়তোবা আমার কথাটি বিশ্বাস করতে চাইবেন না। তাহলে চলুন আরও কিছু সারস দম্পতির বাসায় উকিঝুঁকি মারা যাক। এই সারস দম্পতির বাসায় মোটমাট 5টি ছানা জন্ম নেয়, যেখানে একটি ছানা এখনও খুবই ছোট, বেশ দুর্বলও বটে। কারণ ছোট ছানাটির যত্ন নেওয়া সারস দম্পতি বন্ধ করে দিয়েছে। অবহেলা আর অযত্নের পরও অসহায় ছোট ছানাটি যখন তার ভাই বোনদের সাথে ঘরের এক কোণায় পড়ে আছে, ঠিক তখনই দজ্জাল স্ত্রী পাখিটি তার ধারালো লম্বা ঠোঁট দিয়ে ছানাটিকে বাসা থেকে ফেলে দেয়। কারণ তাদের ছোট ছানাটিকে পেলে পুষে বড় করতে আরও অনেক সময় ব্যয় হবে। আর এখানে তো বজ্জাত স্ত্রী পাখিটি ছানাগুলোকে এত কষ্ট করে পেলে পুষে বড় করার পরও এভাবেই মুখে করে ছানাগুলোকে বাসা থেকে ফেলে দেয়। আমার সত্যি অনেক অবাক লাগে, কিভাবে তারা তাদের নিজেদের সন্তানদের সাথে এই নির্মম অমানবিক কাজগুলো করতে পারে। যদিও আমাদের ভিডিওতে প্রথম দেখানো সারস দম্পতি তাদের ছানাগুলোর সাথে এমন অশুভিক আচরণ করেনি, তারা তাদের ছানাগুলো দেখভাল করে ধীরে ধীরে বড় করে তুলছে। এমনকি তারা না ফোটা ডিমটিতেও এখনও তা দিয়ে যায়, যদিও ডিমটি এতদিনে নষ্ট হয়ে গিয়েছে। এই ছানাগুলোর বয়স এখন প্রায় 15 দিন। তাদের শরীরে এখন পুরোপুরি পালক গজিয়েছে। ছানাগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের চাহিদাটাও বেড়ে যায়, যার কারণে সারস দম্পতি দিনের বেশিরভাগ সময়ই বাসার বাহিরে কাটিয়ে দেয় খাবারের যোগান দিতে। দীর্ঘ 20 থেকে 25 দিন পর ছানাগুলো এখন বেশ বড়সড় হয়েছে। এখন তারা নিজেদের পায়ে পুরোপুরি দাঁড়াতেও শিখেছে। দীর্ঘ 40 থেকে 45 দিন পর ছানাগুলো এখন দৈর্ঘ্যে তাদের বাবা মায়ের মতোই হয়ে উঠেছে। কিন্তু তাদের ঠোঁট এবং পায়ের রং এখনও তাদের বাবা মার মতো হয়নি, কারণ তারা এখনও প্রাপ্তবয়স্ক হয়ে উঠেনি। এভাবেই একটা সময় ছানাগুলো বাবা মায়ের আদর যত্ন পেয়ে পুরোপুরি বড় হয়ে উঠবে, আর কিছুদিন পরে তারা এই বাসাটি ছেড়ে উড়ে চলে যাবে। ডিম ফুটে বেরিয়ে আসার 60 থেকে 70 দিন পর ছানাগুলো এই বাসাটি ছেড়ে উড়াল দেয় তাদের আপন ঠিকানায়। আর অন্যদিকে সারস দম্পতি এই বাসাটিকে আবারও নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন করে তাদের সংসার শুরু করবে।